শুধুমাত্র সৌরঝড়ে সীমাবদ্ধ না থেকে এবার সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরশিখাও। সূর্যের আয়ন অবস্থার জন্য সেখানে বিস্ফোরণ লেগেই থাকে, তবে এবার একটি শক্তিশালী বিস্ফোরণের জেরে পৃথিবীর বায়ুমণ্ডলেও তার প্রভাব পড়তে চলেছে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। আয়নের প্রভাব পড়বে বিশ্বের একাধিক জায়গায়, আর যার জেরে রেডিও ব্ল্যাকআউটও হয়ে যেতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একটি শক্তিশালী শর্ট ওয়েভ রেডিও ব্ল্যাকআউটের সম্ভাবনা রয়েছে। আর এই অত্যাশ্চর্য অগ্নুৎপাতটি লক্ষ্য করেছে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি। দেখা গিয়েছে একটা ভয়ঙ্কর অগ্নিশিখা মহাকাশের দিকে ধেয়ে এসেছে। নাসার তরফ থেকে জানানো হয়েছে সৌরশিখাগুলি সূর্যেরই শক্তিশালী বিস্ফোরণ। বৈদ্যুতিক পাওয়ার গ্রিড, নেভিগেশন সংকেত, বেতার বার্তায় এর প্রভাব পড়বে। শুধু তাই নয়, এর জেরে মহাকাশ এবং মহাকাশচারীরাও ঝুঁকিতে পড়তে পারেন, এমনটাই কিন্তু বলছেন বিজ্ঞানীরা। পরিসংখ্যান এও বলছে 2023 সালে মাত্র 3 মাসে এটি ছিল সূর্য থেকে সপ্তম বিস্ফোরণ। আমরা জানি যে বিভিন্ন সময়ে সূর্যের আয়ন অবস্থার জন্য নানা বিস্ফোরণ ঘটে, কিন্তু এবার যে বিস্ফোরণের কথা বলা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী বিস্ফোরণ, আর তার প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন জায়গাতে। নাসার তরফ থেকে কিন্তু এটাই বলা হয়েছে। এই অত্যাশ্চর্য অগ্নুৎপাতটি ইতিমধ্যেই লক্ষ্য করেছে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি। যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা অগ্নুৎপাত মহাকাশের দিকে যেটা ধেয়ে এসেছে। নাসার তরফ থেকে আরও জানানো হয়েছে যে সৌরশিখাগুলো সূর্যেরই শক্তিশালী বিস্ফোরণ। বৈদ্যুতিক পাওয়ার গ্রিড, নেভিগেশন সংকেত, বেতার বার্তায় এর প্রভাব পড়বে। শুধুমাত্র সেটাই নয়, সব থেকে যেটা আশঙ্কার বিষয় যে এর জেরে মহাকাশযান এবং মহাকাশচারীরাও ঝুঁকিতে পড়তে পারেন, এটাও কিন্তু যথেষ্ট আশঙ্কার বিষয় এবং যথেষ্ট ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের। পরিসংখ্যান বলছে 2023 সালে মাত্র 3 মাসে এটা ছিল সূর্য থেকে সপ্তম বিস্ফোরণ। যদি তাই হয়ে থাকে যে প্রথম 3 মাসে সপ্তম বিস্ফোরণ যদি এটা হয়ে গিয়ে থাকে, তাহলে আরও এরপরে কী কী অপেক্ষা করছে পৃথিবীর জন্য সেটাও কিন্তু যথেষ্ট আশঙ্কার। কারণ শুধুমাত্র সৌর ঝড়েই সীমাবদ্ধ নয়, এবার কিন্তু সূর্য থেকে পৃথিবীর দিকেও ধেয়ে আসছে সৌরশিখা। আমরা জানি যে সূর্যের আয়ন অবস্থার জন্য এবং অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে সূর্যে মাঝে মধ্যেই বিস্ফোরণ ঘটে, এটা আমরা জানি। যে সৌরঝড়ের কথা আমরা জানি, বিজ্ঞানীরা বলেন, বিভিন্ন জায়গায় আমরা পড়িও, কিন্তু এই যে পৃথিবীর দিকে সৌরশিখার ধেয়ে আসা সেটা কিন্তু যথেষ্টই আশঙ্কার বিষয়। আর সূর্যের বিস্ফোরণ ধেয়ে আসার ফলে ভারতসহ এশিয়ারও ভয়ঙ্কর বিপদ হতে পারে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। নজর থাকবে আমাদের। আপনারাও যদি এ বিষয়ে আরও তথ্য, আরও আপডেট পেতে চান, তাহলে নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।